গত দুই দিনের বৃষ্টির প্রভাব পড়েছে কুমিল্লার সবজি বাজারে। বিক্রেতাদের দাবি সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। কুমিল্লা কংসনগর বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী খালিদ সাইফুল্লাহ। খালিদ, জানাবেন যে শুধুমাত্র সবজির সরবরাহ কমায় দাম বাড়তে না অন্য কোনো কারণ রয়েছে? মিম, একদিকে রমজান, অন্যদিকে কিন্তু বৃষ্টির প্রভাব। গত দুই দিন কিন্তু বৃষ্টি ছিল কুমিল্লায়, যার কারণে এর প্রভাব কিন্তু বাজারে পড়েছে। তাছাড়া কিন্তু রমজান আসলে নিত্যপণ্যের দাম আমরা দেখেছি যে অতীতের মতো করে স্বাভাবিকভাবে কিছু কিছু পণ্যের দাম বেড়ে যায়। আজকে আমরা এখানে এই বাজারে দেখেছি যে রমজানের যে কয়েকটি দ্রব্যের পণ্যের সবজির চাহিদা সবচেয়ে বেশি, যেমন বেগুন, যেটি গত দুই দিন আগেও কিন্তু আমরা 30 টাকা করে দেখেছি, সেগুলো কিন্তু আজকে এখানে 50 টাকা করে কেজি বিক্রি হচ্ছে। শসা যেগুলো 20 টাকা 30 টাকা কেজি দেখেছি, সেখানে এগুলো 50 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ কাঁচামরিচের কেজি এখানে 80 টাকা 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, যেটি গত দুই দিন আগেও কিন্তু আরও দাম কম ছিল। তো এখানে বাজারে কিন্তু একটা প্রভাব পড়ছে। সাধারণ মানুষ বলছেন, এখানে বিক্রেতারা বলছেন যে বৃষ্টির প্রভাব রয়েছে, এছাড়া তারা একটু বাড়তি দামে পণ্য কিনে আনছেন। আসলে তারা বলছেন যে রমজানের কারণে হয়তো বা এর দামটা কিছুটা বাড়তি। এখানে আজকে অন্যান্য সবজির যে দাম সেটা আমি জানাচ্ছি যে আজকে টমেটোর এখানে বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজি, করলা 60 টাকা কেজি, বেগুন 50 টাকা কেজি, ধনে পাতা 30 টাকা কেজি, কচুরলতি 70 টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে 60 টাকা, গাজর 30 টাকা কেজি, বরবটি 60 টাকা, 13-60 টাকা, আলু 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখানে এছাড়াও আরেকটি বিষয় যে এখানে ব্রয়লার মুরগি এখানে বিক্রি হচ্ছে 245 টাকা, সোনালি মুরগি বিক্রি হচ্ছে 360 টাকা কেজি। অর্থাৎ এখানে মানুষজন যারা সবজি কিনতে আসছেন, তারা কিন্তু তাদের ভোগ্যপণ্য অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করছেন। এখানে আজকের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে এখানে 35 টাকা, রসুন 140 থেকে 110 টাকা কেজি, দুই রকমের রসুন, আদা বিক্রি হচ্ছে 110 থেকে 160 টাকা। এখানে ক্রেতারা বলছেন যে যেই দামে তারা গতকালকে অথবা গত পরশুদিনও তারা কেনাকাটা করেছেন, সেগুলো কিন্তু আজকে কিছুটা বাড়তি দামে তারা কিনছেন। অর্থাৎ রমজানের কিছুটা প্রভাব এবং বৃষ্টির প্রভাবে বিক্রেতারা বলছেন কিছুটা পণ্যের দাম বাড়তি দামে তারা কেনাকাটা পণ্য কিনে আনতে হচ্ছে।